যাচ্ছেন আমতলা হাসপাতালে। কিছুদিন আগে দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরেও পরিযায়ী শ্রমিকরা অনেকে টেস্ট না করিয়ে বাড়ি চলে গিয়েছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরলে নিজের তাগিদেই নওদা থানার আমতলা হাসপাতালে গিয়ে তাদের নমুনা দিয়ে যাচ্ছেন, এছাড়াও অনেকে নিজের সুবিধার্থে টেস্ট করাচ্ছেন। ঝাউনা থেকে এসেছি, বাড়ি বেঙ্গলার থেকে বাড়ি এসে তাই চেক আপ করতে এসেছিলাম। নমুনা দিবেন সব? হ্যাঁ। কি কি নিল? এমনি কিছু নাই, না এমনি চেক আপ করি, এখন হয়তো রিপোর্ট দেয় নি। তাহলে কবে রিপোর্ট দেবো? বললো কিছু বলে না এখনো। আমরা আশা দিদি আছে, আশা দিদি সেই কথা বলছি। আপনার নাম? আমার নাম রোজিনা খান। বাড়ি? ঝাউনা। দিল্লি থেকে এসেছি, এখানে চেক আপ করতে হয়েছে আমতলা হসপিটাল। কি চেক আপ হলো? চেকআপ হইলো নাকের দিকে কি দেহ ঢুকাইলো, মুখের দিকে কি ঢুকাইলো, লালা লিলো। আপনার কোথায় ছিলেন এর আগে? এর আগে দিল্লি ছিলাম। কবে এসেছেন বাড়ি? আজ 9 দিন হয়েছে। কোথায় বাড়ি? চাঁদপুর। পাটকড়ি চাঁদপুর? পাটকড়ি চাঁদপুর। আমি জম্মু থেকে বাড়ি এসেছি, আমার বাড়ি শ্যামনগর। আমি এখানে নিজের ইচ্ছাতে টেস্ট করতে এসেছি। নমুনা দিলেন? নমুনা দিলাম। কোনো অসুবিধা হলো? কোনো রকম অসুবিধা হয়নি। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে। আপনার নাম? আমার নাম ইয়াসিন, এমডি ইয়াসিন। বাড়ি? বাড়ি শ্যামনগর সাতমরা। আমরা আমতলা হসপিটালে এসেছি করোনা টেস্টের জন্য। নমুনা দিলেন? হ্যাঁ নমুনা দিলাম। কবে রিপোর্ট দেবো বললেন? রিপোর্ট তো 3 দিন পর দেবে। আপনাদের ফ্যামিলি কি কোথাও ধরা পড়েছে? হ্যাঁ, আমার পিসির নীলিমা মণ্ডলের ধরা পড়েছে, আর আজকে 10 দিন পর আমাদের টেস্টটা হলো। ডাক্তারবাবুকে ডেকেছিলেন না আপনারা নিজে আসেন? না, ডাক্তারবাবু ডেকেছিলেন, সবারই টেস্ট করার দরকার যারা যারা কন্ট্যাক্টে এসেছে। আপনার নাম? আমার নাম পৌলমী পাণ্ডে। বাড়ি? বাড়ি শব্দ। আমাদের টিভিতে দেখাবেন? আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।